হ্যালো, আমি হক বলছি, কোন হক? আমি মন্টুর দুলা ভাই। মন্টু যেন কে? আপনি শরীফার ভাবি না? হ্যাঁ, আমার শ্যালক মন্টু মিয়ার জন্য আপনার ননদ। ও, বুঝতে পেরেছি। আজ তো আপনাদের আমার ননদ শরীফাকে দেখতে আসবার কথা। জি 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 জি, হ্যাঁ বলুন। দেখুন, মানে ঘটক কি বলতে কি বলেছে না বলেছে, তাই ভাবলাম আমাদের নিজেদের মধ্যে পরিষ্কার কথাবার্তা হওয়া দরকার। সেই ভালো। আপনি কি জানেন আমার শ্যালক তালাকপ্রাপ্ত? জানি। এবার আপনার ননদের কথা বলেন। আমার ননদও ডিভোর্সে। জানি। ওই ঘরে কি তার কোনো বাচ্চা কাচ্চা আছে? নেই। ভালোই হলো, আমার শরীফাও হাত পা ঝাড়া। তাই নাকি? সংসার করেনি তো বাচ্চা কাচ্চা হবে কোত্থেকে? আপনার কয় ছেলে মেয়ে? এক মেয়ে। আপনার? আমার এক ছেলে। আপনার স্ত্রী? না, নেই, আমি একা। মারা গেছে? হ্যাঁ। আপনি ডিভোর্স দিয়েছেন না সে? আমি। কেন, বনি মনে হচ্ছিল না? না হলে কি এমনি এমনি কেউ দেয়? তাই তো, তাই তো। এবার বলেন, আপনি ডিভোর্স দিয়েছেন না সে? আমি। কেন? তার অন্য এক ছেলের সাথে। ব্যাস, আর বলতে হবে না। আচ্ছা, ধরেন আপনার আগের স্বামী যদি কোনো দিন ফিরে আসে, আপনি কি করবেন? ঝাঁটা দিয়ে পিটাবো। ভেরি গুড, খুব খুশি হলাম। আপনার স্ত্রী ফিরে আসলে কি করবেন? আমি চোখ বন্ধ করে থাকব। শুধু চোখ বন্ধ করে থাকবেন? কি করব বলুন। চুলের মুঠি ধরে তাকে বিদায় করবেন। আপনি তাহলে খুশি হবেন? হ্যাঁ। আপনি যা বলবেন আমি তাই করব। সব কিছুই নির্ভর করছে আপনারা আমার দেখা সাক্ষাতের পর। আপনাকে আমার নাও পছন্দ হতে পারে, আপনারও আমাকে। আমি চোখ বন্ধ করে বলতে পারি, আপনি যেমন সুন্দরী তেমন সুন্দর আপনার ফিগার। তাহলে এক কাজ করেন, 21-22 বছরের মেয়ে খোঁজেন। আমার বয়স 35। আমারও তো 40। মাত্র 40? আমি তো 50-55 খুঁজছিলাম। আসলে আপনাদের বাড়িটা কোন দিকে ঠিক আমি বুঝতে পারছি না। আমাদের বাড়িটা আপনার মাথায় কাঁধা। দেখুন, আমরা তো আসলে গাজীপুরের দিকে যাই না। গাজীপুর মানে? কেন, উত্তরে গাজীপুরের দিকে না? শারাপ। কেন? আপনার সাথে কথা বলার রুচি আমার নেই। মা, পুপি, আমি ওকে বাসায় চেনাতে পারবো না। প্লিজ, আপনি আমার উপর রাগ করবেন না। আসলে বাবা আমাকে বের হতে দেয় না, ওই তাই কলেজ আর বাসা ছাড়া আমি বেশি কিছু চিনি না। তাহলে যে ঢাকা শহর চেনে তাকে দেন। বাবা, মামা! আপনি তো মোহাম্মদপুরি ভালো করে চেনেন না, আবার উত্তরা। তুই বল। আমার লজ্জায় করছি। বাবা, আমি ওনাদেরকে আসতে বলি। মেয়েরা কি ছেলেদের দেখতে আসে? আসে না, কি জানি। আচ্ছা, এখন কি মেয়েরা ছেলে দেখতে আসে? কি না, মানে হয়েছে কি, আমরা তো আসলে ওদিকটা চিনি না, আপনারা যদি একটু কষ্ট করে চলে আসতেন। ইডিয়ট! আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঠিকানাটা এসএমএস করে দেন, আমরাই তাহলে খুঁজে খুঁজে আসি। আর শুনুন, আপনি কিন্তু ফোনটা হাতে রাখবেন। ওকে, ঠিকানাটা এসএমএস করে দিচ্ছে। তাহলে চল চল, দেরি করি না, চল দেরি পড়ি। যে তোমাকে দেখতে আসবে তার সঙ্গে তোমার কি কথা হয়েছে? মনে নেই,
কথা শুনে কি মনে হচ্ছে, ভালো না খারাপ? কারো কথা শুনে বোঝা যায় নাকি সে ভালো না মন্দ? তার উপর ওই যাত্রার নাম পুরুষ। এইবারে ছেলেটা মনে হয় ভালোই হবে, সব রসুনের এক গোড়া। আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলি ফুরায় যায় মা, জনমের শোক জাতি গো মা করে কোলে তুলে যায় মা। আমি একটু বিউটিওয়ালাতে চুলটা সেট করে আসি। কেন ফুপুরে দেখতে আসতেছে না? ফুপুরে দেখতে আসছে তো তোমার কি? হ্যাঁ সরি। আপনি হক সাহেব না? জি জি। মন্টু আপনি? আমাকে তুমি করে বলবেন প্লিজ। তুমি স্বপ্ন প্লিজ। শরীফা ফুপু আইসে বলেন, এই তুমি যাও এগুলো দিয়ে দাও। আপনি না আরেকজন কাঁধা মা ফুপি নাকি ঘুমটা দিয়ে আসতে পারবে না। এই যে আমার দ্য গ্রেট শ্যালক, এই যে উনি আমার মামা। কেমন আছেন? ভালো। আমিও ভালো। আপনার আর কোনো প্রশ্ন আছে? নাই। আমার আছে। জি বলুন। আমি ইয়াং কোনো ছেলেকে বিয়ে করব না। আমি তো ইয়াং না। আপনি কি তার মতো? বুঝতে পারলাম না। উনি বলতে চাইছেন তুমি কি আমার মতো সৌম্য সুন্দর, তাই না? হ্যাঁ। আরে দুলা ভাই তো 70। আপনার আসলে কত? 58। বাবা উনি তোমাকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? তোর মামার ম্যাচুরিটির অভাব বাবা। কম বয়সী ছেলেরা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। বুঝতে পারলাম না। আপনার বয়সী ছেলেরা ফালতু এবং কিসলা। আপনি তো বিপত্নিক, তাই না? ভাগনে মামলা খারাপ। মামা তোর বাবা গেল মানে? ভাবসব দেখছিস না? এক্সকিউজ মি, আমরা কিন্তু বাবার জন্য মেয়ে দেখতে আসিনি, মামার জন্য। ফুপি তুমি শুধু মামার দিকে কনসেন্ট্রেট করো, তুই চুপ কর, তুমি একটু এদিকে এসো তো। জি। আর জানা খাপে খাপ মানে সে তোকে ম্যানেজ করে তোর বাবাকে বিয়ে করবে। দেখেছেন কেমন জেলাস? আমার ভাগ্নের মামি দরকার। জি আমার মায়ের দরকার নাই। মা মা এদিকে এসো তো।
কি করবি, নালিশ করবি? এসব কি হচ্ছে? হয়নি, হবে। কি হবে? কি কি হয়েছে কি? হ্যাঁ মা, ফুপি ওনাকে রেখে ওনাকে পছন্দ করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শরীফা, ভাবি আমি জীবনে একবার ভুল করেছি, সরি, আর করতে পারবো না। লড়াকি বারবার বেলতলা যায়, একবারই যায়, তাই না? আপনি দাঁত বন্ধ করুন। ভাবি, ও ওনার উপরে রাগ করছো কেন? ওনার তো কোনো দোষ নেই, আমি তো ইয়াং কোনো ছেলেকে বিয়ে করব না। মানুষের মনের উপর জোর করে লাভ নেই। আপনি আসুন। বাবা স্বপ্ন, চল আমরা যাই, তোর মামা থাক। বাবা তুই তুই যা, আমি ওর সঙ্গে একটু কথা বলে আসছি। ওকে, গুড বাই। বাই বাই। ওনার সন্তানকে আপনার ভালো লাগতে পারে, ওনার শালাকে ভালো লাগতে পারে, কিন্তু ওনাকে ভালো লাগার কোনো যুক্তি নেই। ভুল মানুষেরই হয়, আপনি তো অবাক করেন। অসম্ভব। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। মা, আমার কথা বলছি নাকি? তো ফুপির কথা বলছি। ও, আপনি ওনাকে একটু বোঝান। তুমি ধৈর্য ধর। ধরলাম। আপনি এখন আসেন, বাই। বাই। ফুপি যেখানে পছন্দ তুমি সেখানে কমিট করছো কেন মা? তোর ফুপি তাহলে কাকে পছন্দ, ওই ঘাটের মারা? সেটাই তো মনে হচ্ছে। ছি 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 ছি, ওনার কত বড় ছেলে দেখেছো মা, কিন্তু বুড়োটার কি সে আক্কেল আছে? উনি এখন তার ছেলের জন্য বউ দেখবে না তো? চুপ করো, তোমার বিয়ে রাখানো অনেক দিন। আমি তো কথার কথা বললাম। না, তুমি তার ছেলের কথা বলছিলে। তাই নাকি? কখন? হ্যাঁ, সরি। ঠিক আছে, এবারে বুড়োটার কথা বলো। আচ্ছা মা, পুরুষ মানুষ কোন বয়সে বিয়ের আশা ত্যাগ করে? না পড়া পর্যন্ত ওদের সেই ইচ্ছা যায় না। ফুপি, ফুপি, এই কানে দুলটা খোলো তো। ফুপু, বুড়া বেটা ধরাই ভালো। কেন? আদর সোহাগ বেশি পাইবেন, শাড়ি গয়না। আর আর কি, দুই দিন বাদে সে মরলে তো আপনি মালামাল। হ্যাঁ, আমারও তাই ধারণা। শুধু মাথায় দুটো চুল থাকলেই সারত, আপনার রাগ উঠলে শিখতে পারত। হ্যাঁ, এখন শুধু চিমটি কাটতে পারবো। আর কি? হ্যাঁ বাবা, যদি শরীফা বেগমকে সত্যি সত্যি বিয়ে করে তাহলে আমি কি করব মামা? মা মা করবি? আমি অন্য কাউকে মা বলতে পারবো না। আমিও তোর বাপকে দুলাভাই। কি হলো, চুপচাপ কেন ভাই মন্টু? বাবার স্বপ্ন, তোমার মোবাইলটা দাও, আমার তো চার্জ নাই। মন্টু, তোমারটা বড় জটিল, ওরটা সরল। আপনার কি শরীফা বেগমের নাম্বার দরকার? মহিলাটিকে চালাকি করবেন না দুলা ভাই, যান শুয়ে পড়েন, যাবার আগে ওর মুখটা ভালো করে দেখে যান। কেন? উল্টা পাল্টা কিছু করলে ওর মুখ আর কোনোদিন দেখতে পাবেন না। এর মানে কি? মামার আমি যেদিকে দু চোখ চাই চলে যাব। বাবা স্বপ্ন, ওকে আর আপনি কোনোদিন দেখতে পাবেন না। এবার বলেন, শরীফা বেগমের নাম্বার লাগবে? বাবা
শরীফা বেগমকে ফোন করে সাবধান করে দাও তো। হ্যাঁ, ওকে জানিয়ে দেওয়া উচিত, দুলা ভাই একবারই বিয়ে করে, দুইবার না। ধরছে না? বিজি। কেমন আছেন? কে বলছেন? শরীফা। ডিস্টার্ব করলাম? না না। খুশি হয়েছেন? খুব ভালো লাগলো। আমি কথা খুঁজে পাচ্ছি না। আমাকে দেখার পরে কথা হারিয়ে ফেলেছেন, তাই না? লজ্জা পাচ্ছেন? আমার কিন্তু একটুও লজ্জা লাগছে না। আপনি অনেক স্মার্ট। তুমিও কত স্মার্ট। আচ্ছা, তুমি বললাম যে বলবো। সুখে থাকো ও আমার বন্দিনী, হয়ে কারো ঘরণী, জেনে রাখো প্রসাদে নন্দিনী নন্দিনী নন্দিনী। তো গান শুনছিলাম। কার গান? তার আগে বল, তোর ওই ফোনে কে? যার সঙ্গে কথা বলছিলে তার ছেলে। শুনছেন, আমার ফুপু আপনার বাবার সঙ্গে কখনো কথা বলবে না। ওনাকে মামার সাথে কথা বলতে বলেন, মামার সাথে কথা বলে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা বলছি, আপনি রাখেন, আমি আপনাকে কোনো দিন ভুলবো না। আচ্ছা আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপন হয়ে গেলাম। রাখ না। তুই বললা, কি মিষ্টি। তুই মর। আমি আমার জন্য অস্ত্র হাতে তুলে নেইনি, আমি স্বপ্নের জন্য অস্ত্র ধারণ করেছি। বন্ধু ভাই শোনেন, আমি আমার বোনের মৃত্যু শয্যায় তাকে কথা দিয়েছিলাম, আমার জীবন দিয়ে হলেও আমি স্বপ্নের জীবন সুন্দর ও নিরাপদ করব। কিন্তু আপনি নিজের জীবন দিচ্ছেন কই? আপনি তো আমার জীবন নিচ্ছেন। কেন নিচ্ছে জানেন না? না, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে দেবে আশা। এ তো অনেক পুরনো ডায়লগ বন্ধু ভাই। নতুন ডায়লগ কি? আপনি কি আয়নায় নিজের চেহারা দেখেন না? মানে শরীফা বেগম যদি আপনাকে পছন্দ না করে সেটা কি আমার দোষ? মীর জাফর আলী খান, আপনার মতো আত্মীয় থাকিলে, বন্ধু থাকিলে তাহার আর কোনো শত্রুর প্রয়োজন নাই, আপনি একাই কাফি। তাই যে ভুল নবাব সিরাজ করিয়াছিলেন, আমি সেই ভুল করিতে রাজি নই। জ্ঞানীরা ইতিহাস থেকে শিক্ষা নিতে বলিয়াছেন, আমি তাই নিলাম। বেঈমানির কোনো ক্ষমা নেই শয়তান। আমি বললে তো আমিও গেলাম, তুইও গেলি। বাসিকে আমি ভয় পাই না দুলা ভাই, দা গ্রেট ইন্ডিয়ান আইডল ক্ষুদিরাম আমার মডেল। গানটা জানো কি? একবার বিদায় দেবার ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আস। বাবা বাবা, ওনার চাকু কেন? তুই যাতে লিটারালি এতিম হোস সেই জন্যে। আরে না, বাবাকে মারা দরকার নেই, উনি আর বাবাকে ফোন দেবে না। ইয়া কি সত্য? সত্যি, মামার সাধনের সঙ্গে আমার কথা হয়েছে, ওর ফুপি বাবাকে আর কোনোদিন ফোন দেবে না। দুলা ভাই, আমি গ্যারান্টি চাই। আরে কিসের গ্যারান্টি? আজকাল কোনো জিনিসের গ্যারান্টি নাই, তার আমার কথার গ্যারান্টি। বাবা আমার কিন্তু ভয় করছে বাবা। আচ্ছা যা, এক মাসের গ্যারান্টি দিলাম। বাবা প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 মাসের গ্যারান্টি দিলাম। বাবা 6 মাস ঠিক আছে, কিন্তু এর মধ্যে ওকে ম্যানেজ করতে না পারলে আমার কিন্তু কোনো দোষ নেই। দাঁড়া 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 দাঁড়া।
এলো বাড়ানো আমি তোমাকে ভালোবাসি আম্মা আম্মা না ফুপি নামাম নামাম করতেছি এই কি হয়েছে এই যে দেখেন আরে ওটা তো আম্মা ফুপি না খাইছে আমারে বুয়া আমাকে জিজ্ঞেস করলো এটাতে কি লেখা সে তো ইংরেজি বোঝে না তাই আমি বাংলায় বললাম আমি তোমাকে ভালোবাসি তারপর বলাও শেষ ডাকাও শেষ ফুপিকে থাকলো না আম্মাকে আম্মা খাইছে মা এসে বেলকুনিতে দাঁড়ালো আর তুমি তাকে ওটা তুলে দেখালে হ্যাঁ ও নো মামা নো স্বপ্ন আমাকে আরেকটা বুদ্ধি দেন সরি প্লিজ আর ভুল হবে না ইম্পসিবল আচ্ছা দাঁড়া কি হয়েছিল কে ফুপু মনে করে মাকে কি দিয়েছে কথা বল না কেন বলো বলো ভালোবাসার রং কি মা অন্ধকার ব্ল্যাক না শস্য ফুলের মতো হলুদ জি না সরি হৃদয় রং কি লাল ইয়েস তাহলে কি বাইপাস করে হার্ট বের করে দিতে হবে না মামা শুধু একটি লাল গোলাপ সোজা তার হাতে গিয়ে দেবে এভাবে হাসো না মামা হাসতে হবে এভাবে এই ফুলটা তোমার ফুপিকে দিও গোলাপের ওলি আছে ফাগুনের আছে বাহার সকলেরই সাথী আছে কেউ নেই আমার সাথী যাও কেউ নেই আমার আমার কেউ নেই আমার গোলাপে রোজার আগের দিন বাজার চড়া বেগুন 50 থেকে 60 টাকা কাঁচামরিচ 140 থেকে 150 টাকা রমজানের আগে আয় দাঁড়াও তোমার হাতে কি হাত দেখি ওই হাত
কে দিল? আপনার এই বাড়ি দেখতে এসেছিল, সেই বাড়ি ফেলে দাও। আপনি তো দেয় না, কাকে দিয়েছে? কাকে? গোলাপের ওলি আছে, ফাগুনের আছে বাহার, সকলেরই সাথে আছে, কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার আমা, কেউ নেই আমার। রাগ পুষে রেখে লাভ নেই, অ্যাকশনে যেতে হবে। আমি ওকে খুন করব। খুন টুন করে লাভ নেই, ওকে একটা রাম ধরে দিতে হবে। হ্যাঁ, তারপর? তারপর বুয়া চোখ মুছতে মুছতে গোলাপ নিয়ে চলে গেল। বুয়া গোলাপ নিয়ে চলে গেল মানে? কেন, তুই বুঝতে পারছিস না? তুমি কি এতক্ষণ বুয়ার হাতে ফুল দিয়েছ? হ্যাঁ। তুমি বুয়াকে গান শুনিয়েছ? হ্যাঁ। আরে সে যদি তাকে না দিয়ে তাকে দেয়? কাকে? মিস শরীফাকে না দিয়ে যদি মিস আলমাকে দেয়, সাধনার আম্মা। কি বলছিস তুই? মামা, তুমি এরকম একটা কাজ কিভাবে করলে? মামা বলো কিভাবে করলে? না পারি সইতে, না পারি কইতে, তুমি কি কুয়াশা ধোয়া ধোয়া ধোয়া। শাট আপ, আমার ভয় করছে। তুমি দেখতে পাচ্ছ না? আমার ভয় নেই। মানে তোর কথা যদি সত্যি হয় তাহলে তোদের বন্দুক নিয়ে আসার কথা। বাবা, দুলাভাই, স্বপ্ন, মামা হয়তো পায়ে ধরছে। এই কি করছো, কি করছো, কি জানো? জানো, দেখ দেখ নাকি? না না, ভয় করছে। দেখি কি হয়। আলো ভরসা তোর মামা কই নেই? জি আছে আছে আছে। মামাকে ডাক। জি, আপনারা যদি একটু বসেন আমি একটু চা দিতে বলি। আয় দাঁড়া, একদম চালাকি করবি না, একদম বেড়ে শেষ করে ফেল। না ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। জি, মা মা কি এদিকে আসো। কেন? ভয় নাই তাই নাকি? একটা চিমটি দেন না। স্বপ্ন না সত্যি? জি জি। আপনাকে বানাই? জি, আপনার সুন্দর হাত দিয়ে যত ইচ্ছে বানান। লাঠি? লাঠি কি? এই যে লাঠি। কেন? আই লাভ ইউ টু। আমার মায়ের সাথে ফাইজলামি না পপি, তুমি এটাকে বানাও, আমি ওকে দেখছি। এক্সকিউজ মি, ঘরে যাওয়ার ওই দিকতে একটা রাস্তা আছে। থ্যাংক ইউ। ভাবির সঙ্গে ফাইজলামি? ভাবির সঙ্গে ফাইজলামি? ভাবির সঙ্গে ফাইজলামি? ভাবির সঙ্গে ফাইজলামি? ফাইজলামি? কে 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 তুমি? তোর মামা আমার মাকে বাজে বলে কেন? হ্যাঁ আই লাভ ইউ। হ্যাঁ, গোলাপ ফুল দেয় কোন সাহসে? জায়গাটা তো খুব নিরিবিলি। কত কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয়েছে আমাকে। ওই যে দেখো ওখানে, ওইখানে চাঁদ ওঠে। দিনের বেলায় চাঁদ দেখবো কি করে?
আর চাঁদ কি একটা নাকি দুটো চাঁদ, একটা আকাশে একটা পাশে? এইসব গোল গোল কথা বিয়ের পর চ্যাপ্টা হয়ে যায়, কিন্তু যখন দুটো ম্যাচিওর মানুষ বিয়ে করে তখন চ্যাপ্টা হয় না। পুপি! বাবা! পুপি! বাবা! আপনার বাবাটা যে কি খারাপ, আমার ফুপিকে ভুলিয়ে ভালিয়ে কোথায় যেন নিয়ে গেছে। হ্যাঁ, আপনার ফুপু তো দুধের বাচ্চা, ওনাকে কোলে করে নিয়ে গেছে। শাট আপ! আমার ধারণা আপনার ফুপি আমার ভোলা ভালা বাবাটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। ফুপি! বাবা! আমার ফুপির যদি কিছু হয় তোদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো, আর আমার বাবাকে যদি আমি না পাই সেই ভাতের সঙ্গে তোকে আমি ভর্তা করে খাবো। ফুপি! বাবা! ওই যে ওরা আসছে, তুমি আমাকে একটু পরে ফোন দিও। হ্যাঁ, আবার কখন ফোনে বলবো, ফোনে। আই লাভ ইউ, মিট ইউ। পুপি! পুপি! ওর বাবা কিন্তু আমার সঙ্গে আসেনি। ওহো হো হো, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। আপনি ভালো ভালো বলেন, আমার বাবা কোথায়? কোথায় কোথায়? আমার বুকের মধ্যিখানে, মন যেখানে হৃদয় সেখানে। বাবা! হ্যালো, কথা বলছেন না কেন? হয় তুমি আজকে মন্টুমিয়াকে বিয়ে করবে, না হয় ওকে খুন করবে। স্বপ্ন সাধনা, কি ব্যাপার, কাঁদছেন কেন, কে মারলো? আপনার দাঁতে যে কি বিষ কটকট করছে। গায়ের কি অবস্থা? মরিচের মতো জ্বলছে। এখন দয়া করে বলেন তো এই নাম্বারটা কার? কোনটা? 01711544630। ওটা তো বাবার নাম্বার। আপনার মামা কোথায়? আমার হাতে ব্যান্ডেজ করছে। উনি কি একটু আগে আমাদের বাসে ফোন করেছিলেন? না তো, মামার অবস্থা আমার থেকেও খারাপ, তার জিওগ্রাফি পাল্টে গেছে, ফোন করার মতো অবস্থা তার নেই। মামা, আপনি ঠিকই বলেছেন, কোনো জিনিসেরই কোনো গ্যারান্টি নাই। মানে কি? মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। মন্টু ভাই, আমি তোমার একমাত্র দুলা ভাই, তাই তো ভোতা চাকু দিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না। স্বপ্ন! স্বপ্ন আসবে না ভাই। তুই খুনের কি শাস্তি জানিস না? আমি এই কাজটি আত্মরক্ষার জন্য করছি। আমি কি করলাম? আগে কি করেছেন সে কথা না হয় বাদই দিলাম, আজ কি করেছেন? আমি কিছু করিনি ভাই। ফোন করেননি? কখন? ওই ফোন কল লিস্টি তার সাক্ষী ভাই। আমি তো শরীফার সাথে কথা বলিনি। কিন্তু সবাই ভেবেছে কাজটা আমার। সরি ভাই, এই ডাবল থুক্কু, আর কোনোদিন আমার এরকম ভুল হবে না ভাই। কে ওদেরকে দরজা খুলে ভেতরে আসতে দিয়েছে? কে ওদের হাতে লাঠি শোটা দিয়েছে? কে ওদেরকে আমাকে এভাবে ক্ষতবিক্ষত করার জন্য অনুপ্রাণিত করেছে? বিশ্বাস করো ভাই, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। তুমি যখন হাসছো তখন নিশ্চয়ই তুমি আমাকে ক্ষমা করেছো। স্বপ্ন বাবু, তোমার ফোন কি বন্ধ? কেন? এই শরীফ আন্টি তোমাকে ফোন করেছিল। ও বল, আমাকে ফোন না করে তোর মামাকে ফোন করতে বল, তার সাথে আমার কি সম্পর্ক, ওর বিয়ের মধ্যে আমি আর নেই। আন্টি আপনি শুনেছেন? হ্যাঁ। আপনি আর কিছু বলবেন আন্টি? স্বপ্ন। জি আন্টি। কাল তোমার মামাকে আমার জন্য আংটি আনতে বলবে। হাউ সুইট, মামা তোমাকে কাল আংটি নিয়ে যেতে বলেছে। স্বপ্ন। জি আন্টি। আন্টির বাচ্চা। আন্টির বাচ্চা কার জন্য আনবো আন্টি? সাধনার জন্য। জি আন্টি।
দোয়া করেন দুলা ভাই। চাকু ছেড়ে সুখী হও। ফুপি তুমি পড়াও এইটা রাখ, পরেরটা ব্যথা। আচ্ছা সরি সরি।